বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ভাবমূর্তি সংকট আর রুচির দুর্ভিক্ষ। ভাবমূর্তি সংকট প্রথম আলোর একটি রিপোর্ট, যেটি রিপোর্টটি তারা পরে সংশোধনও করেছে খানিকটা, সেই রিপোর্টকে নিয়েই এখন সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এই রিপোর্ট বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উল্টো দিকে অন্যরা বলবার চেষ্টা করছেন যে গণতান্ত্রিক দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ভাতের কথা বললে, ভোটের কথা বললে, জীবিকার কথা বললে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এটি তারা মনে করেন না। সো আমার আপনাদের দুজনের কাছে মনে প্রশ্ন যে আপনারা কি মনে করেন যে প্রথম আলো কেন্দ্রিক এই রিপোর্ট কেন্দ্রিক যে বিতর্ক, যে অ্যাকশানগুলো সরকারের দিক থেকে নিয়েছে সেটি অনেকে পছন্দ করছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে আইনটি বাতিলের জন্য দেশের ভেতর থেকে বাইরে থেকে বহুদিন ধরে বলা হচ্ছে সেটির প্রয়োগ বেড়ে চলেছে। অন্যদিকে রুচির দুর্ভিক্ষে আপনারা জানেন যে নাট্যকার মামুনুর রশিদের একটি বক্তব্যকে কেন্দ্র করেও বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা বিতর্ক হচ্ছে। সো মিস্টার আহমদ হোসেন, আপনি শুরু করবেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা নিয়ে হ্যাঁ আলোচনা আছে, সমালোচনা আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মনে হয় আজকে এই কথা বেশি আর আরও বেশি বলেছে, বাতিল করতে হবে, বাতিল করতেও বলেছে। আমরা এই কথা বলছি না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগের ব্যাপারটা, ওই প্রয়োগের ব্যাপারে আমাদেরকে আরও একটু অ্যালার্ট হতে হবে। কিন্তু এ কথা তো আপনার মন্ত্রীরা, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, বিশেষ করে আইনমন্ত্রী বহুবার বলেছেন সংশোধন করবেন, সে কথাও বলেছেন। হ্যাঁ, প্রক্রিয়া সেখান থেকে সরেও গেছেন না, প্রক্রিয়া যে চিন্তা যে নেই কথা বলা যাবে না। বাতিল হবে কিনা জানি না, তবে এর প্রয়োগ নিয়ে চিন্তা আমরা হচ্ছে, প্রয়োগটা কত সহজ করা যায়। এমনকি এটিও বলা হয়েছিল একসময় যে সংবাদকর্মীদের ব্যাপারে, সাংবাদিকদের ব্যাপারে আরও বেশি সতর্ক। তখন অবশ্য আমরা সাংবাদিকটাই অনেকে বলেছি যে এটি ঠিক নয়, কারণ এক দেশে দুই রকমের আইন, একই আইনের দুই রকম প্রয়োগ হতে পারে না। যেটা বলা হয়েছে ঠিক আছে, তারপরে তো মানবাধিক, আপনি বলেন র‍্যাবের একটা ঘটনা ঘটে গেছে, জি সেই প্রসঙ্গে আমি আসবো। একটা স্যাংশন র‍্যাবকে অনেকখানি নিবৃত্ত করেছিল বলে ধারণা করা হয়। কিন্তু আপনি এখন যেটা বলছেন, আবার আপনি ডিজিটাল নিরাপত্তা আইনটা পরে কথা বলি, আগে বলি প্রথম আলো নিউজটা নিই। এই নিউজটা তারাই কিন্তু বিতর্ক সৃষ্টি করেছে, তারা সরিয়ে দিয়েছে যখন বুঝেছে ভুল হয়ে যাচ্ছে। সরিয়ে দেয়নি, তারা সংশোধন করেছে, সংশোধন করে যা হোক সংশোধন করেছে, বাট তারা যখন খানিকটা ভুল আছে, বিভ্রান্তির সুযোগ আছে মনে হয়েছে। আমার তো মনে হয় 1974 সালে চিলমারি কুড়িগ্রাম, আপনি মনে আছে কি জানি না, শুনেছি তখন প্রথম আলো ছিল না, তখন বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত সংবাদপত্র যার নাম বললাম না, সেই সংবাদপত্রে বলবেন না কেন, এখন আপনাদের কাছের সেই জন্যে না, ইত্তেফাক বলিও ইত্তেফাক, তার কিশোরী মেয়েটাকে জাল পরিয়ে দেখানো হলো, বাট সেই মেয়ের নাম ছিল চিলমারির, সেই নামটা পেলাম না, বাসন্তী। কিন্তু বাসন্তীটা আর খুঁজে পাওয়া গেল না। কাজে যুগে যুগে এই ধরনের নিউজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, ইন্টারনেট, আমি তো শুনেছি যে বাসন্তীকে পাওয়া গেছে এবং প্রধানমন্ত্রী তাকে না উনি খুঁজে পাননি, সহায়তা করেছেন না, সহায়তা পর্যন্ত কখন পেয়েছেন বলে আমার মনে হয় না। আমি আপনাদের দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের ভিডিও বক্তব্য থেকে শুনলাম, আমি তো জেনেছি পাইনি। যা হোক, বাসন্তী তো বাসন্তী গণ, সেই আবার বাসন্তী ফিরে আসলো, একই টাইপের নিউজ কিন্তু এটা হয়ে গেছে। একটা 10 বছরের ছেলে ফুল বিক্রি করে একটা ফুল দিয়ে তার মুখ দিয়ে বলে দিলেন পেটে ভাত না থাকলে স্বাধীনতার কী প্রয়োজন, তাহলে কি আমি স্বাধীনতা বিক্রি করে দিব? আপনি বলেন আমার দেশ বিক্রি করে দিব, আপত্তিকর কথা, আপত্তিকর সংবাদ। এই আপত্তিকর সংবাদটি পরিবেচনা নিঃসন্দেহে দুঃখজনক, কী এটা ক্রাইম, ইটস এ ক্রাইম, এটা ভুল নয়, এটা ভুল নয়। কাজেই সংবাদপত্রে ছাপা হলেই যে কোরআনের মতো বেদবাক্য হবে এটাও মনে করার কারণ। কিন্তু 16-17 কোটি মানুষের দেশে কষ্টে থাকতে পারে না মানুষ, ভাতের কষ্টও থাকতে পারে এবং রাগে ক্ষোভে মানুষ এই কথা বলতেও পারে। এই ছেলেটাই এরকম বলেনি, তাকে বলানো হয়েছে, তাকে তোতা পাখির মতো বলানো হয়েছে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি এটা বলো আমি এটা নিউজ করব। সুতরাং তোতা পাখির মতো বলিয়ে নিউজটা যিনি করেছেন, আবার যে পত্রিকাটা ছাপানো হয়েছে
এটাকে আপনারা যেহেতু মিডিয়ার লোক মিডিয়াকে ডিফেন্ড করবেন, আমি দেখলাম পৃথিবীতে আমলারা আমলাকে ডিফেন্ড করে আবার মিডিয়ার লোকজন মিডিয়াকে ডিফেন্ড করে। না আমি আমি আপনার সঙ্গে খুব একটা অ্যাগ্রি করি না এই কারণে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে রিয়্যাক্ট করা উচিত ছিল এই ইস্যুতে বা প্রথম আলোর পাশে দাঁড়ানো ছিল সেভাবে দাঁড়িয়েছে আমি দৃশ্যমান দাঁড়ায়নি। তাহলে আপনি যেহেতু বলছেন যে মিডিয়া মিডিয়ার পক্ষে কথা বলবে, দাঁড়ায়নি প্রথম আলো তো ইনডিসেন্ট হয়ে গেছে। প্রথম আলো একসরকম নাম ছিল, তার মতিউর রহমান সাহেবের খুব নাম ছিল, মতিউর রহমান সাহেব বয়স বেড়ে বা বেড়ে যাচ্ছে তো মতিপ্রম হয়ে যাচ্ছেন তিনি, এই মতিপ্রম হওয়ার কারণে এখনো তার পত্রিকা হাইয়েস্ট সার্কুলেটেড পত্রিকা, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা বাংলাদেশে, অবশ্যই প্রভাবশালী, প্রভাবশালী বলেই তো আঘাত করে না আমাদের, জনপ্রিয় এবং প্রভাবশালী দুটো। প্রভাবশালী কাকে বলে যে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে, তাকে বলে প্রভাবশালী। প্রভাবশালী কাকে বলে যে ডমিনেট করতে পারে, কুরোর তো ডমিনেট, একটা মাস্তানা কিন্তু প্রভাবশালী, একটা সন্ত্রাসী বড় ধরনের মাস্তান প্রভাবশালী না শক্তিশালী সেটা না না এটার ব্যাখ্যা আছে, তাকেও মানুষ কিন্তু খুব সমীহ করে। কিন্তু প্রথম আলো আমার কাছে মনে হচ্ছে বর্তমান গণমাধ্যম হিসাবে একসময় খুব প্রশংসার অধিকার ছিল, তো এখন মনে হচ্ছে সে কি মুক্তিযুদ্ধের ধারা থেকে পিছিয়ে যাচ্ছে কি না, সে মুক্তিযুদ্ধের স্বপক্ষে নাই কেন, সে আওয়ামী লীগ নাম শুনলে সে খেপে যায় কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম শুনলে সে খেপে যায় কেন, তো কোন নাম শুনলে সে খুশি হবে আমাদের বলে দিই, সে ব্যবস্থা আমরা করবো। প্রধানমন্ত্রীর নাম শুনলে মতিউর রহমান সাহেব খেপে যান, মনে হয় যে প্রধানমন্ত্রী কালকে তিনি ফেলে দিবেন, আওয়ামী লীগ কালকে তিনি ফেলে দিবেন। মতিউর রহমান একসময় কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট লিডার ছিলেন, কমিউনিস্ট যখন পচে যায় তখন সে কিন্তু আর কিছু দেখে না। এটা আমি তো যদ্দূর জানি যে ওনারা একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন এবং খানিকটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ বোধ, আত্মীয় কত আত্মীয়, আত্মীয় থাকলে কি সব ঠিক হয়ে যায়। সিরাজউদ্দৌলা বলেছিলেন মির্জাফর আলী খান আপনি আমার পরম আত্মীয় বটে, কই মির্জাফর আলী খান তো তাকে রক্ষা করেনি, তাকে হত্যাই করে। আমি আমার মনে হয় কাজে আপনাকে বুঝতে হবে যে আত্মীয় হলেই যে আমার বন্ধু হবে, আত্মীয় হয়ে যে আমার সুহৃদ হবে, এটা মনে করার কারণ নেই, কখনো মনে করবেন না, তাহলে তো ঘুরে ফিরে দেখা যাবে অনেকেই আমাদের। আমরা একটু মিস্টার রুহিন হোসেন প্রিন্সের প্রতিক্রিয়া শুনছি, সামগ্রিকভাবে এই পরিস্থিতিটা কীভাবে দেখছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, প্রথম আলোর এই ঘটনা, স্বাধীনতা দিবসের রিপোর্ট, বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্ন বা সরকারের ভাবমূর্তির প্রশ্ন, সেই সঙ্গে আমি র্যাবের ইস্যুটাও সামনে নিয়ে আসতে চাই যে জেসমিনের র্যাব হেফাজতে হেফাজতে মৃত্যু। ধন্যবাদ আপনাকে, আমি আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন সব মিলায় যে আলোচনাটা আপনি তুললেন, যেটা নিয়ে আলোচনা করার কথা, শেষ দিকে এসে আহমদ ভাই যে কথাটা বললেন আমার কাছে সেটা একটা খুব ইন্টারেস্টিং মনে হলো, সেটা আমি আলোচনার এজেন্ডা করতে চাই না, কিন্তু একটু জাস্ট ছোটো করে তুলেই আমি অন্য আলোচনায় মূল আলোচনায় যেতে চাই। ওনার শেষ কথাটা শুনে আমি একটু খুব মানে চমকে গেলাম এই জন্যে, উনি একজন ব্যক্তির কথা বললেন, সংবাদপত্রের সম্পাদক, এবং বললেন তিনি আওয়ামী লীগ শুনলে খেপে যান, শেখ হাসিনা শুনলে খেপে যান। আমি জানি না হতেও পারে নাও পারে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, তো এখন এটা শুনে মনে হচ্ছে যে এই কারণেই সরকার কি তককে তককে ছিল কি না, যে সে একটা কী বলে প্রতিহিংসাপরায়ণ হয়েই একটা ভূমিকা রাখবে, তাহলে একটা অন্য আলোচনা, তাহলে আলোচনার একটা ধাঁচ থাকে। আরেকটা হচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা, কিন্তু আমি একটু আগে যেটা তুললাম এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, এটা সত্য মিথ্যা আমি জানি না, ওনারাই ভালো বলতে পারবেন। আমার ধারণা যে আপনি প্রথম আলো অবশ্যই পড়েন, জি জি, প্রথম আলো দেখে কি আপনার কাছে সেটা মনে হয়েছে যে আওয়ামী লীগ শুনলেই বা প্রধানমন্ত্রী শুনলেই প্রথমে এক কথায় কোনো মন্তব্য করা যথার্থ হয় না, তারপরে যদি এক কথায় শুনতে চান মোটেই আমার তো মনে হয় নাই, শেষ। আমি কিন্তু ওইটাকে আমি এই আলোচনার এজেন্ডা করতে চাই না, আমি এজেন্ডার মূল জায়গায় আনতে চাই। আমার কাছে সামগ্রিক ঘটনায় যদি বলেন একটা জিনিস বারবার মনে হচ্ছে, সেটা এখানে না রাজপথে থেকে বলছি, অনেক দিন ধরে বলছি, সেটা হচ্ছে এই যে বর্তমান ক্ষমতাসীন সরকার এমন একটা জায়গায় এসে পৌঁছেছে তার কাছে যদি গাছের একটা পাতা পড়ে সেও যেন একটা ভয় পেয়ে যায়। একটা যে কোনো একটা রাজনৈতিক দল এবং দীর্ঘ ঐতিহ্যের রাজনৈতিক দল, তারা যে কোনো ঘটনা আসবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, কিন্তু সহজ রাজনৈতিক অঙ্ক বলে যখন এই রাজনীতির মোকাবেলার পথটা হারিয়ে ফেলে, রাজনীতিটা রাজনীতির হাতে থাকে না অন্য জায়গায় থাকে, তখন এই ধরনের শাসক গোষ্ঠীর এ ধরনের ঘটনা ঘটে, সে একটা দুঃশাসনের হোতা হয়ে ওঠে, সে তাকে টিকে থাকার জন্যে
নানা ধরনের প্রবণতা, স্বৈরাচারী প্রবণতা, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা, নানা ধরনের উপসর্গের মধ্যে আসতে হয়। এটা একটা জেনারেল ফর্ম। এখানে এখন যে ক্ষমতায় আছে আমি শুধু সে কারণে বলছি না, যদি অন্য কোনো দল ক্ষমতায় থাকে এ ধরনের ঘটনা ঘটে তার অনিবার্য পরিণতি। তাই আমি বর্তমানে সেটি অনিবার্য পরিণতি দেখছি। সপক্ষে দুই তিনটা কথা বলি। দেখুন, আমি এই কথাটা রাজপথেও বলেছি, এখানেও আমি বলছি, 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আমরা কিন্তু স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধের কথা বলার আগে মহান শব্দটা উচ্চারণ করি, মনে রাখতে হবে। সুতরাং এটি আমাদের কাছে একটা অন্যরকম বিষয় এবং এটা এমন কোনো ঠুনকো বিষয় না কেউ এসে কিছু করলো আর এটা যেন একটা বিচ্যুতের জায়গায় গেল, মোটেই না। হ্যাঁ, একটা বিরুদ্ধ অংশ আছে, তারা কখনো চায় না আমাদের স্বাধীনতাকে সঙ্গত করি, তাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক সংগ্রাম করে আমাদের আগাতে হবে, সেটা অবশ্যই করতে হবে, সেটা আমরা প্রতিনিয়ত করি। যারা স্বাধীনতার পক্ষে, আর বিরোধী পক্ষ প্রতিনিয়ত সেটা করে। ওই দিন তো আমি ছিলাম, আমি যখন ফুল দিলাম, ফুল দেওয়ার আগে এবং পরে সংবাদকর্মীরা আসলেন, এবং যদি ভুল না করি সম্ভবত এই চ্যানেলও ছিল, কতটুকু প্রচার হয়েছে জানি না। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আমি এখানে কথা যেটা বলেছিলাম সেটা বলেছিলাম, এক পঞ্চাশ বছরের পরে এসে 52 বছর বাংলাদেশে এখন আর্থিক উন্নয়ন অনেক হয়েছে, আমার দেশের কৃষক ক্ষেত মজুররা শ্রমজীবী মানুষ বিদেশে অবস্থানরত না, তারা একটা ব্যাপক কষ্টের মধ্যে থেকে আর্থিক উন্নয়ন করেছে, কিন্তু এটা লুটপাট করে নিয়ে যাচ্ছে, লুটপাট তন্ত্র আজকে জেগে বসেছে। এবং এমন হয়েছে, আগে সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হতো, এখন সম্পদ পাচার ব্যক্তি গোষ্ঠী এমনভাবে দাঁড়িয়েছে তারা বিদেশে পাচার করছে, তার কোনো রেমেডি নাই, এবং কী বলে ব্যাংকের টাকাও লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমি দেখেছিলাম কয়েকটি পত্রিকা এটাই হেডলাইন করেছিল, লুটপাট তন্ত্র জেগে বসেছে। তাহলে তো ওই দিন এই কথাটা বলার প্রাসঙ্গিকতা তো আমার বিবেচনায় আছে, কারণ আমি স্বাধীনতা দিবসকে যে লক্ষ্যে আমার ওই দিনে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম, 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদের জীবন দিয়ে তারা যে দেশটা স্বাধীন করেছিল, আমাকে তো প্রতিভার একটু রিকল করে দেখতে হবে যে আমার ত্রুটি বিচ্ছুতি কোথায়, নেক্সট কর্মকাণ্ড কী। তো সেই কথা তো আমিও বলেছিলাম। তাহলে ওই দিন একটা সাধারণ, এক একজন এক এক রকম কথা বলবো, আমি একরকম বলবো, আপনি একরকম বলবেন, আর এক বুদ্ধিজীবী আর এক রকম বলবেন, সাধারণ মানুষ আর এক রকম বলবেন, তা সেই তো সাধারণ কথা। তা সেই সাধারণ কথা বলা কোনো অপরাধ বলে আমি মনে করি না। এবার আসি, যতটুকু আমি পত্রিকা পড়েছি, পত্রিকা সম্পর্কে অত ভালো ধারণা আমার হয়তো নাই, আমি যদি বুঝে থাকি বা এখনও সর্বশেষ যা জানি, প্রথম আলো পুরো খবরটি প্রত্যাহার করেছে এমনটি তো দেখিনি। যার বয়ানে ওই কথা বলেছে সেই দিনমজুরের বয়ান তো ঠিকই আছে, আমার জানা মতে এখনও পর্যন্ত আছে, ওইটা নিয়ে কেউ কন্টেস্ট করে নাই যে দিনমজুর ওই কথা ওই বলে নাই। এটা ছবি আর ছিল, যে ছবিটা ওইখানে হয়েছে সেই ছবিটা ওইখানে যথার্থ ছিল কিনা বড় প্রশ্ন। তা আমি দেখলাম প্রথম আলোই নিজেই ঠিক করেছে ওই ছবিটা ওইখানে দেওয়া যথার্থ হয় নাই, তাতে ভুল বোঝা বুঝে অভ্যাস আছে, সো প্রত্যাহার করে নিয়েছে এবং পরে সংশোধনী দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই তারপরেও যদি এইটাকে কেউ অপরাধ মনে করতে পারে, আঘাত লাগতে পারে, তা নিয়ে কোনো দ্বিমত নেই, তাহলে তো প্রেস কাউন্সিল তৈরি করা হয়েছে কেন, আমরা তো তাই জানি, মানে এর তো আরও জায়গা আছে। কিন্তু এইটাকে ধরে প্রথমে একটা সুযোগ পেলাম, ওই যে কথায় যেটা আসলো, একটা ভূমিকা নিলাম, সেটা হয় কীভাবে, এবং সবচেয়ে আশ্চর্য হলাম, আমি আজকে দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে একটা বলেছে, ডিজিটাল সিকিউরিটি আইন না, ওই কি সাংবাদিককে কি শিশু নির্যাতন এবং কি লোক দেখানো বোধ হয়, মানে শিশুর অ্যাবিউজ করা, অ্যাবিউজ করা এই জায়গাটা বলেছে। তা আমার মনে হচ্ছে এইগুলো আমাদের আরো আইন টাইন পড়ে শিখতে হবে, তাহলে এক এক সময় এক এক রকম। কিন্তু এটা বলছেন কিন্তু মামলা তো হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না, বলছি এটা এখন ব্যাখ্যা দিচ্ছে কেন, আসছি সেই জায়গাটাই। তাহলে দেখেন এই যে নার্ভাসনেস, আমি যেটা বললাম নার্ভাসনেস থেকে নানা ঘটনা ঘটে, সবই হচ্ছে তার নার্ভাসনেস থেকে, সেই নার্ভাসনেস থেকে সে একটা ভয়ের রাজত্ব কায়েম করে, যা করবা সব আমার মতো, আমার পক্ষে, আমার বাইরে কোনো কিছু চলবে না। এটা তো গণতন্ত্র না, এটা তো গণতন্ত্র হইতে পারে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ তো এটা না। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আফোল্ড করে ডেকে এগিয়ে নিয়ে যাবো, মুক্তিযুদ্ধের ধারে আগাবো, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির অবস্থান সেখানে থাকবে না, কিন্তু আমি কণ্ঠ বন্ধ করে এটা করবো না। একই ঘটনা ছোট্ট করে এই পার্টে বলি, যে ঘটনাটি আজকে র্যাব নওগাঁয় করল, আজকে দেখেন সরকারও কিন্তু এক ধরনের রীতিমধ্যে আমি তো দেখতেছি পিছু হচ্ছে, সে তাদেরকে দেখলাম ক্লোজ করে নিয়ে আসছে, কথা বলছে এই, কারণ তার ভয়টা কোথায়, ভয় কিন্তু ওই যে এখানে কি স্যাংশন ট্যাংশন না কি কথা বলছেন, যেটা আবার আমরা তো বিদেশের যে কোনো ডোমিনেশনের বিরুদ্ধে, কিন্তু ভয় তাদেরই, আজকে জনগণের প্রতি তার ভরসা নাই। জনগণের প্রতি যদি রাজনীতি থাকতো তাহলে একটা ঘটনাকে ধরে তারা রাজনীতির মানুষের কাছে যেত, করতো, কিন্তু সে এখন যে কোনোভাবে, যে কোনো বৃদ্ধের ফোর্স কোনো না কোনোভাবে তাকে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না, এটা একটা বাইরের লোককে ই করছে, আর
দেশের মধ্যে একটা ভয়ের আবহাওয়া তৈরি করে এই কাজ করছে। কিন্তু আমি মনে করি এইটা শেষ বিচারে কোনো রাজনৈতিক দলের পক্ষে ভালো হবে না, এবং সেই দলটা যদি মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবিদার হয় এটা একটা বড় ভুল। মিস্টার হুসাইন, স্বাধীনতার মাস ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রশ্ন আমার আপনার কাছে জিজ্ঞাসা, যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে স্বাধীনতার মাসে একজন নারীর মৃত্যু, এটা কি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে কিনা? এই যে একের পর এক ডিজিটাল সিকিউরিটি একটা মামলা, যেই আইনটি নিয়ে প্রচুর লেখালেখি কথাবার্তা হয়েছে এবং যে আইনটিকে একটা ড্রাকোনিয়ান ল হিসেবে অনেকেই চিহ্নিত করছেন, এবং তৃতীয়ত যে আপনি মামলা করবার আগে মামলা করতে দিনের বেলা বিকেলবেলা বাধ্যকে যদি অনেকে অ্যাডভোকেসি করছেন যে মামলা তো যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা যায়, কিন্তু যে মামলা আপনি দিনে করতে পারতেন সেই না মামলা আপনাকে মধ্যরাতে গিয়ে করতে হয় কেন? একটা একাধিক মামলা, আবার মামলা করবার আগে আপনি একজনকে ধরে নিয়ে যাচ্ছেন এবং জানা যায় না, তার পরিবার জানে না সে কোথায় যাচ্ছে, বেশ কয়েক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না, তারপরে গিয়ে আপনি তাকে তার বিরুদ্ধে একটা মামলা করলেন, মানে এগুলো কোনো মানে গণতান্ত্রিক আচরণ কিনা বা এটা গণতান্ত্রিক সরকারের আমলের কোনো আচরণ কিনা? যেহেতু আমি জেসমিনের কথা বলছি, আমি শামসুজ্জামানের কথা বলছি, এবং পরে মিস্টার রুহিন হোসেন প্রিন্স আরো বলবেন, এই যে জীবন জীবিকার প্রশ্ন, দ্রব্যমূল্যের প্রশ্ন, এগুলো খুব অযৌক্তিক কথা কিনা যদি কোনো সাধারণ মানুষ এটি বলে থাকে? আজকে তো গোটা পৃথিবীতেই সংকট আছে, বাংলাদেশেও সংকট আছে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রায় প্রতিনিয়তই বলছেন যে মানুষ দেশে সংকট আছে, স্বীকার করতে হবে, এবং যে কারণে প্রধানমন্ত্রী আপনাদের দলের যে কোনো পর্যায়ের ইফতার পার্টি পর্যন্ত এবার বাতিল করে দিয়েছেন যে এই টাকা দিয়ে মানুষকে সাহায্য করে, তার মানে এটা তো আগে কখনো বলা হয়নি, এবার বলা হচ্ছে ক্রাইসিসটা ডিপেন্ড না। আপনি আমাকে যে বিষয়টি বলেছেন নিঃসন্দেহে আমি বিষয়ে আমার মতামত দেব, তো এর আগে রুহিন হোসেন প্রিন্স তিনি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল মুখপাত্র, কিন্তু একটি কথার সাথে আমার মিল পড়তেছে না যেটা বিএনপি বলে, যেমন গাছের পাতা পড়লেও আওয়ামী লীগ ভয় পেয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে বিএনপির বক্তব্যের সাথে মিলে যাচ্ছে তার কণ্ঠ, তাহলে কি উনি আজকে উনি চেয়ারে বসেছেন বিএনপিকে প্রক্সি দেওয়ার জন্য? আমি বুঝে উঠতে পারছি না এই কথাটা বলে কি উনি আওয়ামী লীগকে এত আন্ডার এস্টিমেট করতে পারেন যে আওয়ামী লীগ গাছের পাতা পড়লে আওয়ামী লীগ ভয় পেয়ে যাবে? এই যে কোনো কথাই আওয়ামী লীগ এত সেন্সিটিভ হবে কেন? ভয় পাওয়ার পার্টি, আওয়ামী লীগ তো ভয় পাওয়ার পার্টি, আওয়ামী লীগ তো ভয় পাওয়ার পার্টি। আওয়ামী লীগকে রুহিন জানে না, তার আগে নেতারা জানতেন, ফরহাদ সাহেব নেই, মনীশ সিং নেই, এবং সেলিম ভাই জানতেন, উনি হয়তো তো জানেন না আওয়ামী লীগ ভীতু পার্টি না, আওয়ামী লীগ মরে মরে বেঁচে থাকে, আওয়ামী লীগ ভয় পায় না, ভয় পেলে আওয়ামী লীগ এই পর্যন্ত আসতে পারত না। বঙ্গবন্ধু হত্যার পরে কত ক্রাইসিসকে আমরা ফেস করেছি, মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে কত কত বঙ্গবন্ধু সৈনিক জীবন দিয়েছে আজকের ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি অর্জন করেছে কার রক্ত দিয়ে? আমার বঙ্গবন্ধুর আদর্শ ইভেন আপনার পার্টির তাজুল ইসলাম সাহেব জীবন দিয়েছে, একসাথে আমরা লড়াই করেছি। কাজেই এই কথাটার সাথে আমার মনে হয় রুহিন প্রিন্সের আসল ক্যারেক্টারের মিল নেই। দেখা যাক উনি সংশোধন করেন কি না। সংশোধন করতে সংশোধন করা যাবে, সংশোধন সে করবে, কিন্তু এখানে মনে হচ্ছে আমার কাছে যে কোথায় যেন বিএনপির ছোঁয়া লেগেছে, এটা আপত্তিকর। বিএনপি বললে আমি রিয়েক্ট করতাম না, যে বিএনপির কণ্ঠে কথা সবসময় শোনাই যায়। যাই হোক, সেকেন্ডলি আপনি বলেছেন মামলা যেটা হয়েছে এটা ব্রাস্ট করেনি, নাগরিক করেছে, একজন দেশের নাই যে কোনো নাগরিক সংগব্ধ হয়ে মামলা করার অধিকার তার আছে। আপনার এই শামস নাম কি? কিন্তু বাংলাদেশে তো এটি আমরা গত কয়েক বছরের কালচার দেখে আসছি যে আঘাতপ্রাপ্ত হবার কথা একজনের বা বলা হচ্ছে উনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, মামলা করছেন অন্যরা। না যা হোক, এটা কালচার দেখেন, আর কালচার দেখছেন এটা নপসংস্কৃতি কোনটা? আপনি অপত্য বললে আমি খুশি হব, যে অপবলে ভালো, কুসংস্কৃতি বললে আরো খুশি হব, যে কারণ এটা এটা যে কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে সে মামলা করতে পারে, আমিও করতে পারি। যদি আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমি আহত হয়েছি, যে স্বাধীনতা দিয়ে কি হবে আমি যদি খেয়ে থাকতে না পারি, বাংলাদেশের মানুষ কি এমন অবস্থায় আছে, অনাহারে আছে, দুর্ভিক্ষ দিয়াকা দিয়েছে, এটা বলতে পারবেন? হ্যাঁ বলতে পারেন, রাজনৈতিক কারণে উদ্দেশ্যপূর্ণ বলতে পারেন, কিন্তু দেশ যদি গণতান্ত্রিক হয় কেউ তো বলতেই পারে, সেটা ডেমোক্রেসি দেখো নেই কে বলছে আপনাকে, না সে আছে বলেই তো বলতে পারে, না আছে বলবেন, আপনি যদি বলেন দেশে ডেমোক্রেসি আছে তাহলে বলতে অসুবিধা। আমি এখানে একটা কথা বলি,
আর ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিলেন আর সারা পৃথিবী জুড়ে রিয়াকশন দিয়েছে তারপরে কানাডার প্রাইম মিনিস্টার তিনি বললেন বাক স্বাধীনতা ভালো তারও একটা লিমিট আছে স্বাধীনতা আছে গণতন্ত্র আছে তার পরেও এর একটা লিমিট আছে লিমিট ক্রস করে যদি আপনি আমার স্বাধীনতার অস্তিত্বের উপর আঘাত করেন আপনি সেই টিয়া পাখি কিন্তু অনেক সময় শেখানো বুলি কথা বলে এই ছেলেটা শেখানো বুলি সে নিজেও জানে না কি বলেছে অর্থ কি নিজেও জানে না এবং এই সাংবাদিক তাকে ব্রিফ করেছে মোটিভেট করেছে করে এই কথাটা বলিয়েছে এটা নিউজ করেছে যে কারণে আমরা সংকুপ্ত হয়েছি আমরা ব্যথিত হয়েছি কিন্তু আপনাদের আচরণে যে দেশের অনেক জায়গায় মানুষ ক্ষুব্ধ বিক্ষোভ প্রকাশ করছে না আমাদের আচরণে মানে এই আচরণই এই সংক্রান্ত আচরণ এই আচরণে এই মামলায় মানববন্ধন হচ্ছে রোড ব্লক হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে আমার চামড়া তো গন্ডারের চামড়া আপনারা আমাদের গালি দিবেন ক্রিটিসিজম করবেন সব কিছুই তো আমি প্রতীক আমি গন্ডারের চামড়া দিয়ে সয়ে নেব তারপরেও আমি এই জায়গায় কম্প্রোমাইজ করব না মানববন্ধন করছেন করেন হ্যাঁ ডেমোক্রেসি আছে বলেই তো মানববন্ধন করছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে বলেই তো আপনি প্রতিবাদ করছেন আপনার প্রতিবাদের ভাষা আমি বুঝি এই প্রতিবাদের ভাষা কোন ভাষা এই ভাষার সাথে কাদের সম্পর্ক আছে এই ভাষার সাথে কাদের সুরের মিল আছে ওরা কারা পেছন থেকে কারা মানববন্ধন করছে এই প্রথম আলোর তো কোনো সংগঠন নেই এরাই হচ্ছে বিএনপি জামাতের সমর্থক তারাই মানববন্ধন করছে তারাই একটা নতুন আঙ্গে মানববন্ধন করছে এই মানববন্ধনের তোয়াক্কা তো আমরা করি না আমি বিশ্বাস করি বাংলাদেশ আমি মুক্ত করেছি স্বাধীন করেছি যুদ্ধ করে 30 লক্ষ শহীদ আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব দরকার নেই এই স্বাধীনতা কি প্রয়োজন এটা বিক্রি করে দেন এই বিক্রি করা যাবে না তারা বিক্রির চিন্তা করেন কিন্তু প্রথম আলো তো বিএনপিরও ক্রিটিসিজম করে এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল ঠিক একই ভূমিকা আজকে তারা আজকে যে ভূমিকা সেই ভূমিকাই তারা ছিল বিএনপি তুমি কা না প্রথম আলো তুমি কা যেমন বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপন্যাসের নায়িকার কথা ছিল যে সখী তুমি কা প্রথম আলো তুমি কার আল্লাহ জানে না প্রথম আলো চরিত্র কোথায় এক এক সময় এক এক রূপ পাল্টায় তবে এবারের রূপ কিন্তু বুঝে নিয়েছি আমরা এই রূপে কিন্তু ধরা খেয়ে গেছেন তিনি আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বোধ আমি করতে পারবেন না তিনি স্বাধীনতাকে প্রশ্ন করেছেন স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে এই ক্ষেত্রে আমরা আহত হয়েছি আমরা কষ্ট পেয়েছি আর যারা মানববন্ধন করছেন তারা র্যাবের হেফাজতে আচ্ছা র্যাবের ব্যাপারে আপনি যেটা বললেন প্রিন্স সাহেব যে আমরা পিছিয়ে আসতেছি আপনি সংশোধন করলেও পিছিয়ে আসতেছে এটা আইনমন্ত্রী বলে দিয়েছে পরিষ্কার বলেছে যে তাকে গ্রেপ্তার করলেন তখন তার মামলা ছিল না মামলা হলো পরের দিন একজন সরকারি কর্মকর্তা মামলা করলেন কিন্তু তখন এই গ্রেপ্তারটাও আইনসম্মত হয়নি এটা পরে আইনমন্ত্রী নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে কারণে আজকে ইনকোয়ারি হচ্ছে এটা 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 এটার পেছনে কিছু আছে কি না এটার পেছনেও কোনো বিএনপি জামাত আছে না এটার পেছনেও কোনো ঘটনা আছে কি না হলে যিনি মামলাটা করলেন এই সহকারী যে উচ্চ পদস্থ কর্মকর্তা উনি কে উনি কেন গেলেন সেখানে উনি কেন অ্যারেস্ট করলেন তাকে এবং তার নাকি ফেসবুক আইডি ফেক করা হয়েছিল তিনি মামলা আগে করলেন মিস্টার রুহিন হোসেন প্রিন্স না আমি 2-3টা কারণ প্রশ্ন তো অনেকগুলো 2-3টা জায়গায় বলি একটা এটা মনে রাখা দরকার মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে কারণে আমি ছোট ছোট করে প্রশ্ন করছি না সময় কম হ্যাঁ সময় কম বুঝি আমি একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এটা মনে রাখা দরকার এটা কিন্তু কার একচেটিয়াত্ব না মুক্তিযুদ্ধ এদেশের সাধারণ মানুষের যুদ্ধ ছিল লুঙ্গি পরা মানুষ তারাই কিন্তু যুদ্ধ করেই আমাদেরকে জয়ী করেছে এবং তার কতগুলো উদ্দেশ্য ছিল দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সেটা ছিল আমাদের 6 দফায় 11 দফায় ছিল তারপরে আপনি যখন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় সেখানে ছিল এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সংবিধান সেই 4 মূলনীতির ভিত্তি করেই সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু মুক্তিযুদ্ধ তার চেতনা এর বাইরে মুক্তিযুদ্ধ কেউ বললে অন্ততপক্ষে কমিউনিস্ট পার্টি সেইটাকে এটাকে যথার্থ মনে করে বলে আমি মনে করি এটা একটা নম্বর 2 নম্বর হচ্ছে এখানে দেখেন যে কথাটা আমি বলেছি আহমদ ভাই তার স্টাইলে একটা কথা বলেন সবাই জানেন আহমদ ভাইকে যারা চেনেন ভালোভাবেই জানেন যে ওনার কথা বলার ধার স্টাইলটা কি সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমি যে কথাটা বলেছি এটা মনে রাখা দরকার কথাটা এটা খেয়াল করেন একটা দল সে যখন সেটা ধরে নেন
কমিউনিস্ট পার্টি, সে যদি একটা পাওয়ারে থেকে তার একটা স্বৈরাচারী প্রবণতা দুঃশাসনের হতা হয়ে ওঠে, তাহলে দেখবেন গাছের পাতা পড়লে মনে হবে কেউ যেন আমার বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে, এবং তখন তার আচরণগুলো যেটা হয় তারই পার্ট বলেছি যে এখনকার যেটা দেখছি এই অ্যাবনর্মাল আচরণ যা দেখছেন, আর একটু দেরি করেন আরও কী পরিমাণ দেখবেন। এটাই হচ্ছে রাজনীতির অঙ্ক, রাজনীতির ছাত্র হিসাবে বুঝি বাংলাদেশে এটা নিয়ে গবেষণা হলে কেন এগুলো হয় না জানি না, আপনি বিদেশ অন্য জায়গাগুলোতে যথেষ্ট গবেষণাপত্রে যেই ধরনের শাসকদের কোথায় কেন দাঁড়ায় এই জায়গাগুলো আপনি পাবেন। আমি যে কথাটা এখানে এসে শেষ এখন করতে চাই, আজকে বাংলাদেশের মানুষের আপনি এই কথাটা তুলেছেন সেটা হচ্ছে একটা বড় সংকটের মধ্যে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিকই, এটা খুবই কারেক্টলি বলেছেন, যদি আমি বুঝে থাকি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এইবার ইফতার নিজে না করা দলকে এই জায়গায় একটু নিরুৎসাহিত করার মধ্য দিয়ে যে এক ধরনের কী বলবো আমি যে আপনার কিচ্ছতা সাধনের যে কথাটা বলেছে এই ধরনের সংকটে, সেটা একটা জরুরি কাজ, এটা নীতিদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখেন মানুষের অবস্থা কী, মানুষ কি ভালো আছে? মোটেই না। আমাদের আলোচনার দরকার নেই, আপনি যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তাদের তত্ত্ব কী বলছে, 74% মানুষ বলছে সর্বশেষ তত্ত্ব ধার করে জীবনযাপন করে। তথ্যে বেরোলো গত মাসের হিসাব করলে দেখা যায় 71% মানুষ বলছে নিম্নয়ের মানুষ তারা কম খেয়ে জীবন ধারণ করছে, তার মধ্যে 35% মানুষ বলছে একবেলা আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। এটা তো অস্বীকার করার ব্যাপার না, এটাই সত্য। তার একটা সহজ কারণ, আয় যেটা ছিল জিনিসপত্রের দাম কমানোর কারণে প্রকৃত আয় গেছে কমে, কী কারণ সে আলোচনা না হয় পরে করা যাবে। তাহলে এই জায়গায় মানুষকে তো একটু স্বস্তির নিঃশ্বাস দিতে হবে, আপনি যখন স্বস্তির নিঃশ্বাস দেবেন না মানুষ তো তার এক একজন এক এক ধরনের কণ্ঠে তার কথা বলবে। তাহলে একটা শাসক সে যদি জনগণের পক্ষের লোক হয় তাহলে তাকে কী করতে হবে, সেইটাকে অন করেই তার জন্য কী করতে পারে সেই কাজ করতে হবে। প্রসঙ্গক্রমে বলি, 1 কোটি মানুষকে যতটুকু দেওয়ার কথা বলা হয়েছে দিচ্ছে, আমরা দেখলাম ইতিমধ্যে 6 লাখ না 8 লাখ ভুয়া নাম ছিল এটা সংশোধন করে দেওয়া হচ্ছে। তো ওকে এই প্রসেসটা এগিয়ে নেন। আমরা যে কথা বলছি যে শুধুমাত্র এখানে চাল ডাল এই জায়গায় না, এইবারও দেখলাম ঢাকা শহর কয়েক জায়গায় ডিম মাংস, যদিও আমি পত্রিকায় দেখেছি নিজে দেখতে পারিনি, কম মূল্যে দেওয়া হচ্ছে। আমরা বামপন্থীদের পক্ষ থেকে অনেকদিন ধরে বলে যাচ্ছি এই সংকট উত্তরণের জন্যে আপনাকে সার্বজনীন রেশন ব্যবস্থা করতে হবে, ন্যায্য মূল্যে দোকান করতে হবে, সেখানে চাল ডাল শুধু লবণ দিলে চিনি দিলে হবে না, আস্তে আস্তে এই ধরনের প্রোটিন সমৃদ্ধ, কারণ 1.50 বছরের বাংলাদেশ তো আমরা আর্থিকভাবে খারাপ অবস্থা না, আর্থিকভাবে তো একটা উন্নয়নের জায়গায় আছি। তাহলে সেই জায়গায় আপনাকে ধীরে ধীরে এইরকম জায়গায় যেয়ে কাজটা করতে হবে। আজকে টিসিবির লাইনে লোকের যে ভিড়, আপনি এটা অনেকদিন ধরে করেছি, আমরাও দাবি করছিলাম, আপনি এই গরিবি কেন শো করবেন? এটা একটু যারা দাঁড়াচ্ছে তারা লজ্জা করে না। আমি যখন আমার বাড়ির পাশ দিয়ে আমার পাশের বাজারে যখন হয় আমার পরিচিত অনেকে দেখি তারাও মাথা লুকায়, আমাকেও মাথা লুকাতে হয়। তাহলে আপনি কেন সেই ওই গরিবিটা শো করবেন ওইখানে? আপনি ন্যায্য মূল্যের দোকান এবং সর্বজনীন রেশন ব্যবস্থা করে দেন, এই কাজ করবে। আর এই যে দাম সিন্ডিকেট যে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার জন্য বরাবর বলে আসছি মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানে এখনও যে ধারা আছে সেটাকে বিবেচনা করলে আপনি বিকল্প বাজার ব্যবস্থা করবেন দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে, রাষ্ট্রীয় খাতকে একটা প্রধান খাত করে, এইখানে সমবায়ী খাত থাকবে, ব্যক্তি খাতও থাকবে, তাহলে আপনি এই জনগণের এই সংকটের সময় ভূমিকা রাখতে পারবেন। তাহলে আপনি জনগণকে আস্থায় নেওয়ার কাজটা করতে পারবেন। কিন্তু আপনি যখন এটা করতে পারছেন না, আপনি যখন লুটপাটকারীরা আপনাদের মূল জায়গা হয়, রাজনীতিতে যখন রাজনীতিবিদের কাছেই আর থাকে না, ওই দলীয় রাজনীতিবিদের কাছে থাকে না, আপনি বিশেষ বিশেষ বাহিনী বা বিশেষ বিশেষ গোষ্ঠীর উপরে নির্ভর করতে হয়, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না, আপনি এই সংকটের মধ্যে আরও পড়বেন। এবং এই সংকট একটা হলে একজন রাজনীতিবিদ হিসাবে আমি কোনো ব্যক্তিকে বলতে চাই না, আপনি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না একজন রাজনীতিবিদ হিসাবে, এবং অনেক পরখা রাজনীতিবিদ আছেন এইখানে, তাদের কিন্তু এসে শেষবেলায় দলকে রক্ষার জন্য যা তিনি বিশ্বাস করেন না সেই কথাই বলতে হবে, সেইটাও রাজনীতির জন্য একটা খারাপ নিদর্শন। আজকে এই সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য আমি মনে করি সব দলের প্রকৃত রাজনীতিবিদদের আগায় আসা উচিত। রাজনীতির আমাদের পার্থক্য আছে, সেইখানে আমরা রাজনীতিভাবে মোকাবেলা করব, না হলে দেশে এই বিশেষ গোষ্ঠী প্রভাব বিস্তার করবে এবং বিদেশি আধিপত্য শক্তি কিন্তু তারা এখানে প্রভাব বিস্তার করবে, যা আমাদের বাংলাদেশের জন্য এটা মোটেই শুভকর ভবিষ্যৎ বলে আমার মনে হয় না। হোসেন কি বলবো? কিছু বলবার নাই, আমি অন্য জায়গায় যাব। না বলবো কি, এখানে রহিম প্রিন্স একটু ছুট্টু করে বলেছে যে আহমদ ভাই কী স্টাইলে কথা বলে সবাই জানে, এটা কি ব্যক্তিগত আক্রমণ? না না কি বলেন, আপনার স্টাইল সম্পর্কে করেছি, আপনার স্টাইলটা খুব ভালো। আমি বাউলের সুরে গান গাই, আপনি আধুনিক সুরে গান, এই তো পার্থক্য। হ্যাঁ এক একজন এক এক স্টাইলই তো চলবে। আপনি যেমন আপনার স্টাইলে কথা বলেন, আপনার ঝাঁকড়া চুল, সাদা চুল, কে আমার তো চুলে মাথায় চুলই নেই, এটা একজন রূপ এক রকম,
কাজেই এখন আপনি লাইনে এসেছেন, এখন মনে হয় আপনি কমিউনিস্ট লাইন বেলাইন দরকার নেই, যার যার লাইনে বলেন না, আপনার কমিউনিস্ট পার্টি লাইন আপনার দেখার দরকার, আপনার কমিউনিস্ট পার্টির লাইনে আপনি কথা বলছেন এখন। আপনি এই ব্যবস্থা সমাজ ভাঙতে চান, নতুন সমাজ গড়বেন, আগেরটাও পারফেক্টলি আমি কমিউনিস্ট পার্টির লাইনে বলেছি, আমি কথার মধ্যে কথা বলি না, সুতরাং খালি বলে দিলাম। আমি তো আজ আবারও বলি, কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতা কখনো আসে তাহলে বুর্জ ব্যবস্থা থাকবে না, এই বুর্জ রাষ্ট্র ভেঙে দামটাম এখন এরকমই থাকবে, মানুষকে সাফারও করতে হবে। কমিউনিস্ট পার্টি যেদিন আসবে ওনারা যদি পারে ঠিক করবেন, না পারলে নাই, আসবে হাজার বছর সাধনার পরেও কি আসতে পারবে? আমার তো মনে হয় না ভাই, ভুল করছেন ভাই। সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে কি কারণে হলো, এই কথাগুলো বলতে গেলে এই এই অনুষ্ঠানে এক ঘন্টা দুই ঘন্টা হবে, আরেকদিন করেন এইটা নিয়ে, আরেকদিন না এটা হবে না। তৃতীয় মাত্রা যদি চাই আমি আপনি করতে রাজি আছি। সিপিসি সিপিসি চায়না কমিউনিস্ট পার্টি আজকে সেখানে একদলীয় সিস্টেমই তো, কিন্তু সিপিসি চায়না কোথায় চলে গেছে? চায়নার পার্টি সিস্টেমটা কমিউনিজম, কমিউনিস্ট পার্টি সিস্টেম, রাজনৈতিক সিস্টেমটা, বাট ইকোনমি কিন্তু ওই সিস্টেম, ইকোনমি হচ্ছে বুর্জোয়া সিস্টেম, মুক্তবাজার অর্থনীতি। তো দেং শিওপিং গ্রেট লিডার অফ সিপিসি, তিনি তো দরজা খুলে দিলেন, মাওসুদ্দিন পর্যন্ত বন্ধ ছিল। কাজে আমি ওই পার্টিতে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন টিসিবি, টিসিবি তো রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে, লজ্জা পান কেন? আপনি লজ্জা পাবেন কেন? আপনি কম দামে জিনিস প্রস্তাব, ইটস এ গুড প্রস্তাব, এটা আলোচনা খুঁজতে পারে তাই না? এটা এটা আমি মেনে নিলাম, এটা গভর্নমেন্ট চিন্তা করে দেখতে পারে, ইটস গুড প্রপোজাল, নো প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে আপনি বলছেন দ্রব্যমূল্য, অস্ট্রেলিয়াতে কী হচ্ছে? অস্ট্রেলিয়া কি আপনার গরিব পার্টি, গরিব দেশ? তারা কি ধার কর্য করে খায়? কখনো না। আজকে সিডনি এখন যে পার্টি ক্ষমতায় ছিল ওই পার্টি পরাজিত হয়ে গেছে দ্রব্যমূল্য বেড়ে যাওয়াতে, সেখানে দ্রব্যমূল্য এত বেড়েছে যে কারণ মানুষের মধ্যে আবিষ্কার উঠে গেছে। সিডনি যে পাওয়ারে ছিল যে পার্টি, ওই পাওয়ার এখন নাই, পরাজিত হয়েছে। এখন অস্ট্রেলিয়ার ইলেকশন কীভাবে হয়েছে আমি জানি না, কেউ দেখেও না, হয়ে গেছে। সুতরাং পৃথিবী জুড়েই তো আজকে দ্রব্যমূল্য আপনার এই বেড়ে গেছে, কোথায় নেই। খুদ আমেরিকা বলেন, আমেরিকাটা দেখা যায় না, ব্রিটেনের কাছ থেকে, ব্রিটেনকে আজকে ব্লুমবার্গের প্রতিবেদন বেরিয়েছে, সেখানে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম যেটা ব্লুমবার্গ বলেছে যে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যকে শিখতে হবে। আজকে দেখলাম মার্কিন প্রতিনিধি পরিষদে আপনার জো উলসন, মার্কিন কংগ্রেসম্যান, তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। এটা শুনলে তো আমাদের ভালোই লাগে। আর যখন আপনার মানবাধিকার কমিশনের প্রধান যখন বক্তব্য দেন তখন বিএনপি ভালো লাগে, কোনটা কোন দিকে যায় বলা মুশকিল। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে আমার দেশ বাংলাদেশ, আমার পাওয়ার জনগণের হচ্ছে, আমার পাওয়ার জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, আমার গভর্নমেন্ট আমার চিন্তায় চলবে। নিঃসন্দেহে বিএনপির প্রেসক্রিপশানে তো আওয়ামী লীগ চলে না, ইভেন নট কমিউনিস্ট পার্টি, ইভেন নট কমিউনিস্ট পার্টির প্রেসক্রিপশানে আওয়ামী লীগ চলবে না। আমি তো বলি এই যে বলশেভিক ছিল রুশ বিপ্লবের আগে, মেনশেভিকও ছিল, মেনশেভিক আর বলশেভিক অ্যালায়েন্স করেছিল, মনে আছে আপনার? তা আমি আওয়ামী লীগ যদি মেনশেভিক হয় তো বলশেভিক যদি কমিউনিস্ট পার্টি হয় তাহলে মেনশেভিক আর বলশেভিকের মধ্যে অ্যালায়েন্স হতে পারে না? হয়েছিল তো, হয়েছিল তো, বাকশাল যখন ফর্ম করেন, মনিদা, তারা সবাই এই কমিটি মেম্বার ছিলেন, নেতা ছিলেন, বঙ্গবন্ধুর সাথে সেই সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কও ছিল, সেই সম্পর্ক ছিল। কাজে আজকে মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল, অবদান ছিল, মনি সিংয়ের অবদান ছিল, অস্বীকার করবো কেন? কাজেই ইউনিটি, ইউনিটি, গ্রেটার ইউনিটি, সাকসেস, সাকসেস, গ্রেটার সাকসেস, কার কথা? আঙ্কেল হো হুচিমিনের বক্তব্য, হুচিমিনের বক্তব্যটা খুব প্রণিধানযোগ্য। আজকে ভিয়েতনাম 35 বছর যুদ্ধের পরে স্বাধীন হয়েছিল, আর বাংলাদেশ অনলি 9 মান্থস আর্ম স্ট্রাগেল, 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একজন ন্যাশনালিস্ট লিডার বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নাই। কাজে আজকে আপনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ, সাগরে যখন ঢেউ থাকে, স্রোত থাকে, কখনো কখনো ঢেউ বেড়ে যায়। আমি আসছি আপনার কাছে, রুহিন হোসেন প্রিন্স, জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য। এবং পরিস্থিতি এখন যেভাবে অনেকেই মনে করছেন যে আবার একটু মানবাধিকারের সংকটটা আরও গভীর হচ্ছে,
নির্বাচনের বছর পরিস্থিতি আরো খারাপ হবে কিনা, আপনার কি সেরকম আশঙ্কা আছে? না, আমি তো বরঞ্চ দেখছি নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন সামনে আসছে বলে এখন ধরেন নানা ধরনের তৎপরতা, সাথে এই শব্দটা জোর দিয়ে বলি, নানা ধরনের অপতৎপরতাও চলবে। আমরা চাই সব কিছু রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে, এবং আমরা চাই আমার দেশের মানুষ তারাই আমরাই সিদ্ধান্ত নেব কী করতে হবে। আমি কোনো বিদেশি হস্তক্ষেপ চাই না, আমরা কোনো চাই না, আমরা চাই না কোনো বিরোধনৈতিক ধারা এইখান থেকে মাথা ছেড়ে দিয়ে উঠুক। তা সেইটা করতে গেলে রাজনীতিবিদকে রাজনীতিবিদের মতো আচরণ করতে হবে, ক্ষমতাসীনদের দায়িত্বশীল আচরণ করতে হবে। র‍্যাব নতুন করে যে ঘটনাগুলো আমরা দেখছি এইটার যথাযথ, এই যে জেসমিল সুলতানার ঘটনায় নেপথ্যের নায়ক কারা, কী কারণে হলো, এর বিচার বিভাগ তদন্ত করে বিচার করতে হবে। শামসুজ্জামানকে নিয়ে নাটক বন্ধ করে আর 30 সেকেন্ড দেরি না করে তাকে মুক্ত করে দিয়ে এই যে এই ধরনের মামলার যে নাটকগুলো বন্ধ করতে হবে। প্রথম আলো পরিষ্কার কথা, এটা আজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি সেটা যাচ্ছি না, তাদের ভূমিকা বা অন্য নিয়ে কথা থাকে থাকতেই পারে, তার সব বিষয় নিয়ে আমরাও তো মোটেই একমত না, সেটা অন্য আলোচনা। একটা পত্রিকা, এখন তো পত্রিকার অনেক সময় তারা ভিউজ পোষণ করে, সেটা অন্য আলোচনা। কিন্তু এই ঘটনাকে দেখে আমাদের কাছে মনে হয়েছে যেটা করা হচ্ছে সেইটা পুরো সংবাদপত্র সহ সারা দেশের মানুষকে একটা ভয় দেখানোর প্রচেষ্টা করছে। এইটা দিয়ে কেউ যদি মনে করেন যে রাজনৈতিক সংকট সমাধান করবেন তা না, বরঞ্চ অপশক্তির পক্ষেই ভূমিকা পালন করবেন, সেই জায়গা থেকে সবার সাবধান হওয়া দরকার বলে আমরা মনে করি। অপশক্তির বিরুদ্ধে লড়াই করে করেই তো আসছি আমরা, অপশক্তি থাকবে, আগেও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে। সেই অপশক্তির বিরুদ্ধে 71-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকেও আমি মনে করি সিপিবি কমিউনিস্ট পার্টি একলা চলার নীতি পরিহার করুন। বৃহত্তর ঐক্য কিন্তু বামের মধ্যে হয়নি, কিছুদিন আগে ঐক্য হয়েছিল, হঠাৎ করে ভেঙে কান খান হয়ে গেছে। কি কোথা থেকে যাব আজকে? জামাতের বিকল্প শক্তি হিসাবে বাম শক্তি দাঁড়াতে পারতো, আমরা খুশি হতাম, কিন্তু বামরা এক হতে পারে না, তত্ত্বের মধ্যে ভালো বাট অ্যাকশানে একেবারেই একেবারেই উল্টো। মানে বাম শক্তি কমিউনিস্ট পার্টি যে সেবে দাসও কমিউনিস্ট পার্টির কি আজকের যে অবস্থায় ছিল কখনো নো, আয়ের চেয়ে ভালো ছিল। কমিউনিস্ট পার্টি বাংলাদেশে সব জেলাতে সংগঠন ছিল, যেমন মনিরা যখন প্রেসিডেন্ট, কমরেড ফরহেদ যখন সেক্রেটারি, কী পার্টি ছিল, আমরা আক্ষেপ লাগে সেই কমিউনিস্ট পার্টির জন্য। কিন্তু আজকে সেই কমিউনিস্ট পার্টি তার সেই সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলেছে। আজকে কমিউনিস্ট পার্টি নির্বাচনে আসতে পারছে না, আসে না, জয়েন করে না, তাহলে আপনি কোন পথে যাবেন? সুতরাং কমিউনিস্ট পার্টিকে বলবো, আপনার মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক প্রতিষ্ঠান, আপনি ভালো চান, আমরা চাই, আসুন একসাথে চলি, একসাথে চলি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বৃহত্তর ঐক্য প্রয়োজন এই মুহূর্তে, দেশের এই মুহূর্তে বৃহত্তর ঐক্য হলে এই কথাগুলি আপনি আমার পার্টির ভিতরে বলতে পারবেন, যে কথাগুলো আপনি এখানে এখানে বসে বলছেন। কাজেই সেলিম ভাই একসময় 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরে সাহসী ভূমিকা রেখেছে, তাকে আমি শ্রদ্ধা জানাই, তাকে আমি সম্মান জানাই। কাজেই আপনার সময় কম, শেষ হয়ে গেল না, ওই আমাকে 30 সেকেন্ড একটু সময় দেওয়া উচিত, শেষ হয়ে হলো না, 30 সেকেন্ড আপনি আমাদের ডেকে আনলেন না, 30 সেকেন্ড একটা কথা বলি, নিশ্চয়ই আহমদ ভাই যেটা বলেছেন সময় বলা যাবে না, আমি আমি আমার শেষ করি না, ঠিক আছে, আমাকে শেষ করতে, শেষ করতে হবে প্লিজ। আমি কথা বলছি এই কারণে যে আপনি যে বলছেন যে এই আপনার প্রথম আলোর একটা সংবাদের ভিত্তিতে একটা মামলা হয়ে গেছে, একজন গ্রেপ্তার হয়ে গেছে, এতে পারে পৃথিবী শেষ হয়ে যায়নি, বাংলাদেশ শেষ হয়ে যায়নি। ধন্যবাদ। আমি 30 সেকেন্ডে শুধু এটা বলতে চাই, আহমদ ভাই হয়তো তার মতো করে বলেছেন, কিন্তু মনে রাখা উচিত কমিউনিস্ট পার্টি বামদেরকে নিয়েই চলছে, এখানে আওয়ামী লীগ বিএনপি কারোর সাথে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগ এখন মুক্তিযুদ্ধের পরে যে আওয়ামী লীগ ছিল সেটা নাই, 75-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান এরশাদ সাহেব যে অর্থনৈতিক নীতিতে চলেছে তারা একই অর্থনীতি নিয়ে চলছে, সুতরাং এই প্রশ্ন একেবারেই এখন অপ্রয়োজনীয় না, সমাজতন্ত্র আছে তো, অনেক ধন্যবাদ মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার আহমদ হোসেন আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো পরিবেশে মানুষ যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান ভুল করতেই পারে, এবং ভুল করাটা খুব অস্বাভাবিক কিছুই নয়, এবং যদি সেই ভুল কেউ সততার সঙ্গে সংশোধন করে সেটির জন্য সাধুবাদও তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে দেওয়া উচিত। রাজনীতিবিদরা ভুল করেন, সাংবাদিকরা ভুল করেন, যে কোনো শ্রেণী পেশার মানুষ ভুল করতে পারেন, তবে সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম ভুল করলে এবং সেই ভুল যদি তারা সংশোধনও করে নেয়, তার প্রেক্ষিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা নেওয়া হয় আমরা দেখছি, সেগুলো আসলে
এক ধরনের ভয়ের আবহাওয়া, ভয়ের সংস্কৃতি তৈরি করে সাংবাদিকদের মধ্যে, যেটি আসলে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। এবং স্বাধীন সাংবাদিকতা যখন বাধাগ্রস্ত হয় তখন গণতন্ত্র সংকটে পড়ে, বা গণতান্ত্রিক ব্যবস্থা যে সেখানে দুর্বল সেই দেশটিতে সেটি প্রতীয়মান হয়। কাজে আমরা আশা করব যে স্বাধীন সাংবাদিকতার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো কাজ, এমন কোনো অ্যাকশন আমাদের রাজনীতিবিদরা, রাজনৈতিক দল বা সরকার নেবেন না। বাংলাদেশের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য এটি অত্যন্ত জরুরি। কেননা স্বাধীন সাংবাদিকতা ছাড়া দেশের মানুষের উন্নয়ন, অগ্রযাত্রা, সাধারণ মানুষের একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং উন্নতির মুক্তিযুদ্ধের অঙ্গীকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।